লীলা রুষ্ট প্রকৃতির সংহার লীলায় তছনছ করে যাওয়া একো একোটা অঞ্চল আপুনি সেই অভিজ্ঞতা লাভ করেছে বা প্রত্যক্ষ করেছে আর তেনেকুৱা এটা ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে তছনছ করে পেলাইছে কেইবাটাও অঞ্চল এনেকুৱা প্রাকৃতিক দুর্যোগ যে এফালৰ পৰা সকলো ধাহি মুহি নিছে চীন মুকাম নাইকিয়া করে লৈ গৈছে এনেকুৱা পৰ্যায় হৈছে যে ধুমুহাৰ পিছত সৃষ্টি হোৱা বানে অট্টালিকার দ্বিতীয় মহলা পর্যন্ত স্পর্শ করেছে বানর প্রকোপ এনেদরে বানর প্রকোপ আর যার কেন্দ্র করে এতিয়া এই অঞ্চলত প্রায় 4 লাখ লোকর বিদ্যুৎ কর্তন করা হয়েছে 4 লাখ লোক বর্তমান বিদ্যুৎ সংযোগের পর বঞ্চিত হবলগিয়া হয়েছে কারণ বানে ভাঙি ছিঙি সকল তছনছ করে লৈছে বানে ধাহি মুহি নিছে সকল বিদ্যুতের খুঁটার পর আরম্ভ করে সকল মুঠর উপর এতিয়া না জল না থল অবস্থার সৃষ্টি হয়েছে নমস্কার প্রিয় দর্শক মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইস্টর ডিজিটাল লাইভলৈ ডিজিটাল লাইভত লৈ আহিছো এটা ধুমুহার খবর ধুমুহার বাতৰি ধুমুহাই কেনেদরে একো একোটা অঞ্চলত বিপর্যস্ত করে তুলিব পারে বিভীষিকার সৃষ্টি করিব পারে তেনেকুৱা কিছু দৃশ্য এই মুহূর্তত লৈ আহিছো আপনার সন্মুখলৈ এয়া চাওক প্রলয়ংকারী বানে এফালৰ পৰা সকলো ধাহি মুহি লৈ গৈছে চৌদিশে এতিয়া নিস্তব্ধতা চৌদিশে যেন মরিশালীর নিস্তব্ধতায় বিরাজ করেছে এয়া যান বাহন সকল স্তব্ধ হয়ে পড়েছে পানির মাজত প্রায় 4 লক্ষাধিক বাসগৃহ ক্ষতিগ্রস্ত করেছে এই প্রলয়ংকারী বান আর ধুমুহাই এই ধুমুহা হয়েছে মিল্টন ধুমুহার তাণ্ডব লীলা মিল্টনে চলাইছে সংহার লীলা মিল্টনে চলাইছে ধ্বংসলীলা মিল্টনত ইতিমধ্যে বহু যুগ লোকে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে মিল্টনের কবলত পড়ি বহু লোকে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে বহু লোক ঘূনিয়া হবলগিয়া হয়েছে বহু লোকের সন্ধান এতিয়াও লাভ করবলে সক্ষম হওয়া নাই প্রথমে ধুমুহা ঘণ্টাত 95-100 কিলোমিটার বেগত অহা ধুমুহাই এফালের ধাহি মুহি নিছে সকল ঘর দুয়ার সকল ভাঙি চুরমার করেছে 4 লক্ষাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান 4 লক্ষাধিক বাসগৃহের ক্ষতি সাধন করেছে যত নাকি 25 লক্ষাধিক লোকে এতিয়াও বিদ্যুৎ সেবা লাভ করবলে সক্ষম হওয়া নাই মুঠর উপর জনজীবন এনেদরে বিপর্যস্ত হয়ে পড়েছে যে মানুষ এতিয়া নিরাপদ স্থান বিচারি হাহাকার করবলগিয়া হয়েছে যোগাযোগ যাতায়াত সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে পড়েছে এয়া আমি দেখুৱাইছো এয়া হৈছে ফ্লোরিডা আমেরিকার ফ্লোরিডার দৃশ্য ফ্লোরিডাত হারিকেন মিল্টনে চলাইছে এনেদরে সংহার লীলা ধুমুহা মিল্টনে এনেদরে ধ্বংসলীলা চলাইছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো ঘণ্টা 95-100 কিলোমিটার বেগত অহা ধুমুহাই এই ফ্লোরিডার বিস্তীর্ণ অঞ্চল এনেদরে প্রভাবিত করেছে আর ধুমুহার পিছত বানে সংহার লীলা চলাইছে আর বান এনেকুৱা পর্যায় পাইছেগৈ যে ডাঙর ডাঙর যিকোনো এপার্টমেন্ট আছে সেই এপার্টমেন্ট সমূহর দ্বিতীয় মহলা পর্যন্ত বানর পানিয়ে স্পর্শ করেছে আর যার বাবে এতিয়া মানুহে আশ্রয়স্থল বিচারি হাহাকার করবলগিয়া হয়েছে ফ্লোরিডা প্রশাসনে ইতিমধ্যে যৎপরোনাস্তি চেষ্টা চলাইছে দুর্গতসকলক উদ্ধার করিবর বাবে দুর্গতসকলক উদ্ধার অভিযান এতিয়াও চলি আছে আর আজি পুয়ার ভাগতে ফ্লোরিডার সারাছোটা ব্রেডেন্টন আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্ধ করবলগিয়া হয় বিমান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিবলগিয়া হয় বিমান যাত্রীসকলে তীব্র আহুকলিয়া পরিস্থিতির সম্মুখীন হবলগিয়া হয় ধুমুহাই এই বিমানবন্দরটোর সারাছোটা ব্রেডেন্টন বিমানবন্দরত বা ধুমুহাই বানর সূচনা করিলে আর বানপানীর বাবে বিমানবন্দরটো সম্পূর্ণরূপে 3 দিনের বাবে বন্ধ করে দিয়া হয়েছিল যদিও আজি পুয়ার ভাগত পার্শ্ববর্তী স্থানসমূহর সঙ্গে বিমান সংযোগের ব্যবস্থা করার কথা আছিল যদিও এতিয়াও পোনপটিয়াকৈ যোগাযোগ করবা হওয়া নাই বিমানের সংযোগ এতিয়াও পোনপটিয়াকৈ স্থাপন করবা হওয়া নাই বানর বাবে 8 তারিখের 3 দিনের বাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল যদিও আজি পুয়ার ভাগত পার্শ্ববর্তী স্থানসমূহলৈ বিমান উড়ানোর কথা আছিল যদিও প্রতিকূল অবস্থার বাবে এতিয়াও বিমান সেবা সুচল করে তুলিবলৈ সক্ষম হওয়া নাই যার বাবে বিমান যাত্রীসকলে চরম হাৰাশাস্তির সম্মুখীন হবলগিয়া হয়েছে বিশেষকৈ আজি পুৱা 8 বজাত উত্তর দিশত প্রায় 1 ঘণ্টা দূরত্ব থকা টাম্পা আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর পুনের মুক্তি হওয়ার কথা আছিল যদিও এতিয়াও সেই কথা নিশ্চিত রূপত জানিব পৰা হোৱা নাই উঠৰ ওপৰত বৃহৎ বৃহৎ প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে উদ্ধারকারী দলে বৃহৎ প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে যথেষ্ট ক্ষতি হয়েছে বাট পথর দলং সকল ধাহিমুহি লৈ গৈছে আর সেইভাবে যেন বহি বিশ্বর পৰা ফ্লোরিডার এই অঞ্চল এতিয়া বিচ্ছিন্ন হয়ে থাকার উপক্রম হওয়া পরিলক্ষিত হয়েছে 430 জন
এটা এপার্টমেন্টৰ 430 জন বাহিন্দাক বানপানীৰ পৰা উদ্ধাৰ কৰিছে উদ্ধাৰকাৰী দলে ইয়া তৃতীয়টো ধুমুহা মিল্টনৰ তাণ্ডৱ যত 25 লাখ গ্ৰাহক বৰ্তমান বিদ্যুৎ সংযোগবিহীন হৈ আছে ট্ৰাম্পৰ ওচৰত ঘণ্টাত 100 কিলোমিটাৰ বেগত ধুমুহা অভিলেখ এই মুহূৰ্তত সৃষ্টি কৰাৰ খবৰ আহিছে ঘণ্টাত 100 কিলোমিটাৰ গতিবেগত ধুমুহা বলি অভিলেখ সৃষ্টি কৰিছে ইয়া তৃতীয়টো ধুমুহাৰ তাণ্ডৱ মিল্টনৰ তাণ্ডৱ ফ্লৰিডাত মিল্টনে ট্ৰপিকানা ফিল্ডৰ সম্পূৰ্ণৰূপে ছাদ ফালি চুৰমাৰ কৰি পেলাইছে আনহাতে এই মুহূৰ্তলৈকে প্ৰায় 12 জনতকৈ অধিক লোকৰ মৃত্যু আহিছে ফ্লৰিডাত 12 জনতকৈ অধিক লোকে মৃত্যু খাবতি লৈছে বৃহস্পতিবাৰে নিশালৈকে প্ৰায় 1000 লোকক উদ্ধাৰ কৰিছে ফ্লৰিডাৰ উদ্ধাৰকাৰী দলে প্ৰশাসনৰ উদ্ধাৰ অভিযান নিৰন্তৰ গতিত চলি আছে কালিৰ দিনটোলৈকে অৰ্থাৎ বৃহস্পতিবাৰলৈকে ফ্লৰিডাত 12 জনতকৈ অধিক লোকৰ মৃত্যু হৈছে আৰু হাজাৰৰো অধিক লোকক ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে উল্লেখযোগ্য যে 1000 বছৰৰ ভিতৰত প্ৰথমবাৰৰ বাবে অধিক বৰষুণৰ পৰিঘটনা এইবাৰ ফ্লৰিডাত সংঘটিত হৈছে য'ত নেকি ছেণ্ট পিটাৰ্ছবাৰ্গত 18 ইঞ্চিতকৈ অধিক বৰষুণৰ ঘটনা সংঘটিত হৈছে বা বৰষুণ আহিছে প্ৰাকৃতিক দুৰ্যোগ মিল্টনে এনেদৰে ছেণ্ট পিটাৰ্ছবাৰ্গত 18 ইঞ্চিতকৈ অধিক বৰষুণৰ প্ৰভাৱিত কৰিছে আৰু যিয়ে অঞ্চলটোৰ বাবে 1000 বছৰৰ ভিতৰত প্ৰথমবাৰৰ বাবে ইমান বেছি বৰষুণৰ পৰিঘটনা হিচাপে বিবেচিত হৈছে আনহাতে দুসপ্তাহতকৈও কম সময়ৰ ব্যৱধানত এটাৰ পিছত আনটো বৃহৎ ধুমুহাই জোকাৰি গৈছে ফ্লৰিডাক মাত্ৰ দুসপ্তাহৰ ব্যৱধান এই দুসপ্তাহৰ ব্যৱধানত এটাৰ পিছত আনটো ধুমুহা এয়া তৃতীয়টো ধুমুহাৰ তাণ্ডৱ লীলা চলি আছে ঘূৰ্ণী বতাহ চলি আছে আৰু এই ঘূৰ্ণীৰ তাণ্ডৱত আন্তঃগাঁথনি সম্পূৰ্ণৰূপে চুৰমাৰ হৈ পৰিছে মেৰামতি কৰা আৰু জটিল সেৱাসমূহ পুনৰুদ্ধাৰ কৰাৰ কাম চলি আছে যদিও এতিয়াও উদ্ধাৰকাৰী দলসমূহে ভালদৰে এই কামসমূহ সমাপন কৰিব পৰা নাই আৰু পাইনেলাছ কাউণ্টিত জৰুৰীকালীন ব্যৱস্থাৰ ইতিমধ্যে ব্যৱস্থা কৰা হৈছে আৰু বৃহস্পতিবাৰে পুৱাৰ ভাগলৈকে প্ৰায় 4 লাখ ঘৰ আৰু ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান সম্পূৰ্ণৰূপে ধ্বংসস্তূপত পৰিণত হৈছে এই ধুমুহাৰ তাণ্ডৱত আৰু প্ৰায় 70% গ্ৰাহক প্ৰায় 25 লক্ষাধিক গ্ৰাহক বৰ্তমান বিদ্যুৎ সেৱাৰ পৰা এতিয়াও বঞ্চিত হৈ আছে কিছু কিছু ঠাইত পানীৰ সেৱাৰ পানী সংকটত ভুগিছে খাদ্য সংকটত ভুগিছে ইতিমধ্যে প্ৰশাসনৰ বিষয়াসকলে এই ক্ষেত্ৰত বুজ লৈছে দুৰ্গতসকলক খাদ্য সামগ্ৰী সাহায্য সামগ্ৰী বিতৰণৰ বৰ্তমান জোৰদাৰ ব্যৱস্থা চলাই থকা হৈছে মুঠৰ ওপৰত জনজীৱন সম্পূৰ্ণৰূপে তছনছ কৰি পেলাইছে এনেকুৱা ধৰণৰ ধুমুহাৰ তাণ্ডৱ আমি বিভিন্ন সময়ত দেখিছোঁ বিভিন্ন প্ৰান্তত দেখিছোঁ বিশেষকৈ ভাৰতৰ ঠায়ে ঠায়ে প্ৰতি বছৰে এনেকুৱা ধৰণৰ তাণ্ডৱ লীলা আমি দেখিবলৈ পাইছোঁ শেহতীয়াকৈ ৰিমালৰ তাণ্ডৱ আমি নিজেই অভিজ্ঞতা লাভ কৰিছোঁ ৰিমালৰ প্ৰভাৱ অসমতো পৰিছিল পশ্চিমবংগ উৰিষ্যা বিভিন্ন প্ৰান্তত ৰিমালে কেনেদৰে ধ্বংসলীলা চলাইছিল সেই বাতৰি আমি দেখুৱাইছোঁ শেহতীয়াকৈ ডুবাইত যিধৰণৰ ধুমুহা ঘূৰ্ণী বতাহে ডুবাইৰ জনজীৱন বিপৰ্যস্ত কৰি পেলাইছিল ডুবাইত প্ৰায় 90 বছৰৰ ভিতৰত তেনেকুৱা ধৰণৰ বান পৰিস্থিতিয়ে এক প্ৰকাৰ ডুবাইৰ চহৰ ডুবাই মহানগৰ সকলো তছনছ কৰি পেলাইছিল আৰু তাৰ সমান্তৰালকৈ এইবাৰ আমি এয়া দেখুৱাই আছোঁ ফ্লৰিডাত ধুমুহা 3টাকৈ ধুমুহা দুসপ্তাহৰ ব্যৱধানত 3টাকৈ ধুমুহাই এনেদৰে তছনছ কৰি পেলাইছে জনজীৱন বিপৰ্যস্ত কৰি পেলাইছে আৰু প্ৰাকৃতিক দুৰ্যোগৰ এই বিভীষিকাত এই পৰ্যন্ত 12 জনে প্ৰাণ হেৰুৱাইছে হাজাৰৰো অধিক লোকক উদ্ধাৰ কৰা হৈছে যদিও এতিয়াও বহু লোক বানত আবদ্ধ হৈ আছে বানত আবদ্ধ হৈ থকা লোকসকলক উদ্ধাৰ অভিযান চলাই থকা হৈছে যদিও ঘণ্টাত 95-100 কিলোমিটাৰ বেগত বলি থকা বতাহৰ বাবে উদ্ধাৰ অভিযানতো ব্যাপক জটিলতাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে উদ্ধাৰকাৰী দল এতিয়া সকলোৱে আশা কৰিছে প্ৰকৃতিৰ এই তাণ্ডৱ লীলা অতি সোনকালেই ক্ষান্ত হওক ৰুষ্ট প্ৰকৃতি ক্ষান্ত হওক সেই কামনা কৰিছে এতিয়া